রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শুক্রবার দ্বিতীয়বারের মতো উত্তর জেলা সফর। এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়ে পিছিয়ে পড়া উত্তর জেলা সফরে আসেন তিনি। এদিন উত্তর জেলার কদমতলা এবং কালাছড়া ব্লক এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল 10:30 নাগাদ উত্তর জেলার কালাছড়া ব্লকের অধীন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন পর্ব শেষে কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা চলে আসেন ব্রজেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সেখানে কৌশল মেলার উদ্বোধন করে জনসভা মঞ্চে অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন ওনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, উত্তর জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলা সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজনগর কেন্দ্রের বিধায়িকা মলিনা নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা। সুশাসন মেলা এবং জনসভার মধ্য দিয়ে এদিন স্থানীয় লাভার্থীদের আর্থিক অনুদান হিসেবে বেশ কয়েকটি চেক মুখ্যমন্ত্রী নিজ হাতেই তুলে দেন বেনিফিশিয়ারিদের হাতে। তাছাড়াও এদিন স্থানীয় এলাকার একাধিক জনগণের হাতে আয়ুষ্মান স্বাস্থ্য বীমা কার্ড প্রদান করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসম্মুখে তুলে ধরেন, বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জয়গান করেন মুখ্যমন্ত্রী। এদিকে বিরোধীরা রাজ্যের উন্নয়ন দেখতে পায় না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা তো বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে, রাজ্যের মানুষ দেখছে উন্নয়ন হচ্ছে কিনা, তাই বিরোধী দলগুলো এসব বলবেই, প্রধানমন্ত্রীর দেখানো দিশাতেই রাজ্যের বর্তমান সরকার কাজ করছে, রাজ্যের উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা তো বিরোধ করার জন্যই ওরা বিরোধিতা করে, ওদের বিষয়ে আমি কিছু মানে কোনোরকম মন্তব্য করবো না। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন উন্নয়ন, শুধু উন্নয়ন, মানুষের আত্মনির্ভর হওয়ার জন্য যা যা দরকার সেই দিশায় আমরা কাজ করছি, শুধু মান আর্থসামাজিক না, ওদের যাতে মান উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। স্যার আপনি সব জায়গায় আমি যাচ্ছি, সব জায়গার মধ্যে মানুষ একটা ফিল গুড সেই ভাবটা দেখতে পাচ্ছে, চেহারা দেখলেই বোঝা যায় মানুষ অত্যন্ত প্রসন্ন এবং খুশি, এবং ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড সেটা কিন্তু আজকে বোঝা যায় যেখানেই যায়। স্যার আপনি রেল যোগাযোগের কথা বলেছেন, এই কদমতলা ব্লক এলাকার মানুষের একটা দাবি রয়েছে চুড়াইবাড়ি থেকে সকালের ট্রেনটা চালু করার জন্য, এই বিষয়ে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আছে সব হবে, সব হবে, খালি জাস্ট ওয়েট করুন আপনারা। ন্যাশনাল হাইওয়ে এখানে কাজ চলছে, এবং কিছুদিন আগে আমি গুয়াহাটি গিয়েছিলাম, নীতিন গডকরিজি আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার, সড়ক মন্ত্রী, উনি আমাদের আরো 7টা ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছেন, পাশাপাশি আরো 4টে আমাদের যে রূপওয়ে সেটারও উনি আমাদের কাছে দিয়েছেন, উপহার স্বরূপ দিয়েছেন। আমি বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় অ্যাক্টিভ পলিসি যেটা উনি বলেছেন সেইভাবে কাজ করছেন। উনি প্রথমেই বলেছেন যে কোনো যোজনা, যে কোনো প্রকল্প তৈরি হবে প্রথমে নর্থ ইস্টকে আমরা দেখতে হবে। কিছুদিন আগে দেখেছেন লাস্ট যে সানডে প্রধানমন্ত্রীজির যে প্রতি মাসের যে লাস্ট সানডে সেখানে উনি মন কি বাতের কথা বলেন, কিন্তু আমরা মন কি বাতের মধ্যে কী দেখি, আমরা সবাই অপেক্ষা করি ওই দিনটির জন্য, সারা ভারতবর্ষে যে মন কি বাত, সারা ভারতবর্ষের যে বাত সেটা উনি আমাদের সামনে প্রস্তুত করেন। চুড়াইবাড়ি থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।